আমাকে যখন পালকিতে তোলা হয়, আমি তখন সেই রোমেজ রাবেয়ার বিয়েতে চলে গেছিলাম, যেই মাঠের মধ্যে শুটিং হয়েছিল, যেই নদীর পাড়ে শুটিং হয়েছিল, আমি পুরোটা দেখতে পাচ্ছিলাম। আমার আমার জীবন আসলে অন্যরকম একটা জার্নি ছিল এটা। সিনেমার প্রিমিয়ার, আরেকটা হচ্ছে যে আমাদের বিয়ের একটা বৌভাতের আয়োজন। তো সব মিলিয়ে আমাদেরকে বউ সাজতে হয়েছে। আমরা আসলে, ও রাতেরবেলা বলছিল যে আমি আসলে কিভাবে যাব, আমি কি বর হয়ে যাব নাকি ক্যারেক্টার হয়ে যাব। তো আসলে আমাদের মধ্যে মিক্সড একটা অনুভূতির উপস্থিতি আছে, সেটা আমরা দুজনেই টের পাচ্ছি ক্ষণে ক্ষণে। এবং আপনারাও মনে হয় বুঝতে পারছেন যে আমরা কখনো রোমিজ রাবেয়া হয়ে যাচ্ছি, কখনো রাজপুরি হয়ে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর সিনেমাটা নিয়ে যদি বলতে হয়, আমি যখন, আমাকে সেলিম ভাই প্রথম ফোন করে বলে, তুই কি আমার কাজ করবি রে, আমরা কি কাজটা করবো না। মাঝখানে 27 দিন আমি গায়েব ছিলাম, তো এই গায়েবের মাঝখানে তো আমাকে যখন সেলিম ভাই বললো, তো আমার খুব, আমি 2 মিনিট কথা বলতে পারিনি, চুপচাপ ছিলাম যে এই কথা কেন আমাকে জিজ্ঞেস করা হলো। মানে আমি তো কষ্ট পেলাম আপনি এভাবে জিজ্ঞেস করলেন, চল আমরা শুটিং করি। তো এইভাবেই আমার কাজের সাথে, এই কাজটার সাথে যুক্ত হওয়া। কিন্তু এই কাজটা করতে যে আমি আরেকজনের জীবনের সাথে যুক্ত হয়ে গেছি, তো এই কাজটা আমার জীবনের সাথে সারা জীবন অনেক স্পেশাল হয়ে থাকবে। আর আমি কাজটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ এখন পর্যন্ত আপনারা দেখেননি, একটু পরেই দেখতে পাবেন, আমরা একসাথে দেখবো, তারপর আসলে আমি বলতে পারবো যে কাজটা নিয়ে আপনাদের সাথে কথা। আর বাকিটা তুমি বলো। শুভ সন্ধ্যা। আসলে আমি এতটা ভাবিনি, আসলে আমি নিজে এসে সারপ্রাইজ, আমরা দুজনেই অনেক সারপ্রাইজ, মানে আপনারা অনেকে আসছেন, আমি নিজেও গুনিন দেখিনি এখনও, আপনাদের সবার সাথে বসে গুনিনটা দেখব। আর গুনিনের সাথে সম্পৃক্ততা আমার বেসিক্যালি সেলিম ভাই আমাকে কাস্টিংয়ের জন্য ডাকেন। তো সামহাও তখন আমি একটা বাজে অ্যাক্সিডেন্ট করি, তো অ্যাক্সিডেন্টের পরও আসলে উনি কাস্টিং চেঞ্জ করতে চাইছেন অনেকবার, বাট স্টিল শেষ পর্যন্ত আসলে উনি আমার জন্য ওয়েট করছেন। তার জন্য সেলিম ভাইকে অনেক থ্যাঙ্কস। আমি খুব দ্রুত রিকভার হয়ে দেন হচ্ছে শুটিংয়ে যাই এবং ঠিকঠাক শুটিং শেষ করতে পারি। সো এখন আজকে আপনাদের সাথে সবাইকে নিয়ে সিনেমাটা দেখব। ছোট গল্প থেকে ফুল লেন্থ ফিচার ফিল্ম করা একটু জটিলতা আছে। তো দেন আমরা আমাদের পুরো টিম সর্বোচ্চ এফোর্ট দিয়ে ছবিটা করার চেষ্টা করেছি।